সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা রাতের আলাপ। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। রাতের আলাপ এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত কিশোর রোমাঞ্চ অমনিবাস এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার ও নতুন ভূত। গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে, কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুরার বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা কিন্তু আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলাম। ছাদের কার্নিশের কাছে কালো একটা মূর্তি। ওদিকে সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি এবং ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর তো আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয় ভয় বললুম, কে? আমি, চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর কোঁত কোঁত করে দুবার নাক ঝাড়ল। এতে আমার একটু সাহস হলো, বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছু মনে পড়ছে না স্যার। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললাম, চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার স্যার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি, দাঁড়াও। স্যার স্যার, সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কসমিন কালেও চোর নই, চোরের মাস্তুত ভাইও নই। আমি একটা গণ্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? আর কিভাবেই বা উঠেছো? ন্যাকা বলে কি না, নামধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালাম, এই যে এক মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিসোঁটা নিয়ে এসে তোমায় রাম ঠেঙানি ঠেঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে তো আমি আবার মারা পড়ব। এবার একটু খটকা লাগলো। বললু, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত কোঁত করে নাক ঝাড়ল। ওরে বাবা, এই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভড়কেই গিয়েছিলাম। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম, আবছা মনে পড়ছে ওইটুকু। বলো কি হে, তারপর? তারপর তারপর আর কি, মরে গেলাম। আকাশ থেকে পড়লাম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে?
সেটাই তো বুঝতে পারছি না স্যার, এমন কি আমি কে? ওয়েট 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 ওয়েট, তুমি তুমি বলতে চাইছো যে তুমি বলবেন না, শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই স্যার, তাছাড়া জানেন তো কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল, আস্তে বললুম, তুমি ঠিকই বলেছ কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ, এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল, তাহলে যা ভেবেছি তাই, এখন মাথাটা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। না ছাতা মন্দ নয় স্যার, বেশ নির্বিলি। এই তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে চিনুবাবুদের চিলে কোঠা দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মোড় থেকে প্রথমে তো ওখানে গিয়েছিলাম, ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমন তুম্বো চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন, তাই মনে হলো দেখে, এই জন্যই বলে স্বভাব যায় না মলে পিস্তলটারও। সে তো তোমারও যায়নি মনে হচ্ছে, তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাবা বাবা বা, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না? কিছু কিছু করে মনে পড়ছে, কিছু কিছু পড়ছে না, বুঝলেন না? সদ্য সদ্য মরেছি কি না, সব গন্ডগোল হয়ে কেউ একটা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। বেশ, তাই এখন কি করতে চাও তাই বলো। আমার ঘুম পাচ্ছে। আপনি শুন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর কিছু ঠিক করা যাবে। আপত্তি করে বললাম, না না না, সেটা কোনো কাজের কথা হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি? ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকে নিজেই ভয় করছে। হ্যাঁ কেন কেন? বুঝলেন না, আরে টাটকা মরেছি তো, এখনো ধাতস্থ হয়নি কিছু, দেখতে পাচ্ছেন না স্যার, এখনো আমার শরীরই পর্যন্ত হতে পারিনি, শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে, এই দুঃখেই তো কাজ ছিলুম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললাম। মাদুর বিছিয়ে বসলাম এতক্ষণে, যার নিজের নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লাম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে। লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করল, ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাখে হরেক কসরত করে একসময় থামল, ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। আমি বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম, পাচ্ছি না। আরে পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলা যে শুকিয়ে গেল বড্ড তেষ্টা, দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। হ্যাঁ তা খাওয়াবো, কিন্তু একটা কথা দিতে হবে বাপু, অশরীরী মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে। দিচ্ছি স্যার, চলে যাবো কোথাও? না না না, শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললাম, বাবা মহাদেবের নামে, উনি তো তোমাদের দেবতা জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলাম। এক গেলাস জল নিয়ে ছাতে এসে ডাকলাম, কই হে জল নাও, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে, তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিন্তে।
কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি। শুনছিলেন রাতের আলাপ, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে সোমক, নতুন ভূতের চরিত্রে ও গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সিরাজকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।